আমরা তখন এটা ইউনিয়ন পরিষদে এটা আবার যাচাই বাছাই করা হয়, ভেটিং করা হয়। ইউনিয়ন পরিষদে ভেটিং করার পরে উপজেলা টাস্ক ফোর্স কমিটিতে এটা যাচাই বাছাই করা হয় এবং জেলা টাস্ক ফোর্সে যাচাই বাছাই করে এই 2434টি পরিবারকে চিহ্নিত করা হয়। এবং আমরা র্যান্ডমলি অনেক পরিবার আমরা ভিজিট করেছি, যে আমরা দেখেছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে আসলে প্রকৃত গ্রহীন এবং গৃহীন, তাদের কোনো একসাথে জমিও নাই। তো এই 2434 জন পরিবার বাছাই করে তাদের জন্য আমরা একক ঘর নির্মাণ করেছি তৃতীয় পর্যায়ে 176টি স্পটে 5টি উপজেলায়। এবং প্রথম পর্যায়ে গত 26 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম ধাপে আপনারা জানেন 1021টি ঘর উদ্বোধন করেছেন, সেই ঘরে আমাদের উপকারভোগীরা উঠে গেছে। এবং আগামী 21 জুলাই আমাদের 1413টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এবং একই সাথে পঞ্চগড় জেলাকে ভূমিহীন এবং গৃহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা প্রদান করবেন এই মাহানপাড়া আশ্রয়ন প্রকল্প এই স্থানে। এবং আমরা আরেকটা খবর আপনাদের দিতে চাই, আমরা এই ঘরগুলো করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে দিক নির্দেশনা, তাদের যে সার্বক্ষণিক মনিটরিং এবং যে ডিজাইন, সেই ডিজাইনের সাথে মিল রেখে আমরা উন্নত মানের নির্মাণ সামগ্রী দিয়ে আমরা এই ঘরগুলো তৈরি করেছি। আমরা যদি ভালোবাসায় এই ঘরগুলো, এক একটি ঘর এক একটি পরিবারের স্বপ্ন। এবং আমরা হিসাব করে দেখেছি যে এই আমাদের মোট 4,850টি পরিবারে আমরা 15,159 জন মানুষকে আত্মমর্যাদার স্থায়ী ঠিকানা দিতে পেরেছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী সূচনা দিয়ে থাকে। আমরা এগুলো হিসেব করে দেখেছি যে আমাদের ডাটাবেজে আছে এই 4,850টি পরিবারে স্কুলগামী শিশুর সংখ্যা রয়েছে প্রায় 2,500। তো আমরা তাদের জন্য শিক্ষার কার্যক্রম হাতে নেওয়ার জন্য ক্লাস্টার ভিত্তিক কাজ করছি। এবং একই সাথে আমাদের এই যে আশ্রয়ন প্রকল্পগুলোতে আমরা বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপন করছি, আমরা কমিউনিটি সেন্টার স্থাপন করছি, আমরা তাদেরকে বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছি, আমরা তাদেরকে বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা করে দিয়েছি, তাদেরকে কবুলিও করা হয়েছে এবং তাদের নামে জমি নামজারি করে দেওয়া হয়েছে। এর মধ্যে আগামী 21 জুলাই মাননীয় প্রধানমন্ত্রী এই কবুলিয়ত এবং এই যে নামজারির কাগজগুলো, দলিলগুলো, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এবং একই সঙ্গে এই যে 1413 জনকে হস্তান্তর করা হবে, এই কাজটা করতে গিয়ে আমরা প্রায় 73 একর খাস জমি আমরা উদ্ধার করেছি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 134 কোটি টাকা। তো আমরা চাই যে পঞ্চগড়বাসীর জন্য এটি একটি গৌরব, বাংলাদেশের মানচিত্রে পঞ্চগড়বাসী ভূমিহীন এবং গৃহীন মুক্ত জেলা হিসেবে যে প্রথম এটি ঘোষিত হতে যাচ্ছে, এটি আমাদের জন্য গর্বের। এই অনুষ্ঠানে আমাদের মাননীয় মন্ত্রী উপস্থিত থাকবেন এবং আমাদের পঞ্চগড়ের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত থাকবেন, উদ্বোধন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন, জনপ্রতিনিধিগণ উপস্থিত থাকবেন, তারপরে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ, শিক্ষকরা উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে, আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা উপস্থিত থাকবেন।